আসসালামু আলাইকুম, আমি শিফা, নারায়ণগঞ্জ থেকে বলছি। সাফলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গতকালকে ভিডিও আপলোড দিইনি, আজকে হচ্ছে এটা আপলোড দিলাম। এর কারণ হচ্ছে গতকালকে দিতে পারিনি, একটু সমস্যা ছিল তো এই জন্য দিতে পারিনি, আজকে দিব। আর গতকালকে যে আমি ভিডিও আপলোড দিইনি এই জন্য কিন্তু আমার এত পরিমাণ খারাপ লেগেছিল। আসলে আমি ভিডিও করে নি এই জন্য দিতে পারিনি, থাকলে অবশ্যই দিতাম। তো আপনারা ভিডিওটি আশা করি দেখবেন, আর ভিডিও প্রথমে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার এটা তো অবশ্যই করবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যে এখানে দেখতে পারলেন কিছু বড়ই, এই বড়ইগুলো হচ্ছে আমার খুব পছন্দ, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আমাদের এখানে একটা আর কি সামনে একটা গাছ আছে একজনের আর কি, একজনের বাড়িতে, ওখানে হচ্ছে এই বড়েগুলো পেরে বিক্রি করেছে। তো আপনাদের ভাইয়া এখান থেকে নিয়ে আসছে, যে দেখুন একদম বোটা সহ। তো বড়েগুলো অনেক মজা ছিল, আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে আর বানতে, এটা কিন্তু একদিনে সব খাওয়া শেষ, মা আমি আপনাদের ভাইয়া সবাই মিলে খেয়েছি। তো আরও বলেছি আনতে, এটা নাকি অনেক মজা হয়। তো সত্যি সত্যি আমি খেয়েছি, দেখে অনেক মজা, তো আমার খুব ভালো লেগেছে। তো বড়িগুলো এখন ধুয়ে নিচ্ছি, আর ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা না টেনে দেখবেন, আমি আপনাদের কিছু কথা বলবো। আর এই যে এটা হচ্ছে আমার ভাতিজি, ও হচ্ছে গ্রামে থাকে। তো আমি আমার ভাইয়াকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাতে, কারণ আমি চাই যে একটু মেমোরেবল করে রাখতে। আমার ভাতিজিকে আমি এত পরিমাণ মিস করি, আমার একটা মাত্র ভাতিজি, তো ওকে আমি হচ্ছে চাইলেও আদর করতে পারি না, খুব খারাপ লাগে। কিন্তু আমি তো অনেক দূরে ওর থেকে, আর অনেক দিন যাবৎ গ্রামে যাওয়া হয় না, যাব হয়তো ইনশাল্লাহ, কিন্তু এখন তো আর কাছে পাচ্ছি না। ও এখন হাঁটে, আমি হাঁটাটাও ওকে দেখিনি। ওর যখন 10 মাস ছিল তখন ও চলে গিয়েছে আর কি, এখানে ছিল অনেক দিন, তারপর আর ওকে দেখা হয় না। এমনিতে ভিডিও করলে তো দেখি, তারপরে তো ওকে আদর করতে পারি না, কোলে নিতে পারি না, খুব খারাপ লাগে। তো সব কিছু আসলে পরিস্থিতির শিকার, মন খারাপ করে আর কি লাভ। তো আল্লাহ আমার আম্মুটাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। তো এই যে আমি আপনাদের এখন হচ্ছে মেন যে কথাটা সেটা বলবো, আর সেই কথাগুলো আপনাদেরও যারা নতুন ইউটিউবার বা আমার মতো যে ভুল করেছেন তাদের হয়তো বা দরকার জানা। তো আমি হচ্ছে আমার চ্যানেলে কিছুদিন আগেও, 1 মাস আগেও আমার চ্যানেলে আস্তে আস্তে ভিউ আর কি বাড়ছিল। তো দেখা গেছে যে বাড়ছিল বলতে যে 100-এর ওপরে আর কি যেত যে ভিডিওগুলো দিতাম। তো হঠাৎ একদিন আমি দেখলাম যে আমার চ্যানেলে ভিউটা কমে যাচ্ছে। তো মূলত কিন্তু আমার চ্যানেলে ভিউ কমার পিছনে আমি নিজে দায়ী। তো কিছুদিন আগে যখন হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল, তো ওখান থেকে আমি কিছু খেলার শর্টস আমার চ্যানেলে দিয়েছি, কিছু না প্রায় 19-20টার মতো শর্টস দিয়েছি। ওখান থেকে আমার অনেক ভালো সাবস্ক্রাইবার আসছে আর অনেক ভিউ হয়েছে। তো দেখা গিয়েছে যে আমি শর্টস ছাড়ার ফলে আমার মেন যে ভিডিও সেখানে ভিউ কমে গিয়েছে। আসলে কি আমার শর্টসের যে ভিউ ওটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট না, ওইখানে শুধু ভিউটা বাড়ে, কিন্তু ওইখানের কোনো ওয়াচ টাইম আমাকে দেবে না ইউটিউব। তো আমার সাবস্ক্রাইবারও দরকার নেই, কারণ দেখা গেছে যে অনেক সময় 1K সাবস্ক্রাইবার হওয়ার পরও কিন্তু মানুষের ওয়াচ টাইমটা দরকার পড়ে। তো অনেকের 2000 পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম হয় না, এর কারণ হচ্ছে যে ভিউটা নেই। আর যখন কিনা 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে তখনই কিন্তু আমরা মনিটাইজেশন পাবো বা তারপর। তো এক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে আমাদের ভিডিওতে ভিউ দরকার, তো এই ক্ষেত্রে শর্টসে ভিউ দিয়ে কোনো লাভ নেই। তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি শর্টসের অনেক ভুল করেছি, আসলে শর্টস ছাড়াটা ঠিক না।
তো দুই একটা সার্পেন্ট ঠিক আছে, কিন্তু আমার চ্যানেলে দেখা গেছে যে আমি অনেক পরিমাণ প্রায় 200-250 আমার শর্টসে আছে। যেহেতু এটা আমার ভ্লগ চ্যানেল, আমার এখানে ভিডিওই মেন, তো আমি যে ভুলটা করেছি আমি চাই আমার মতো যারা নতুন ইউটিউবার তারা যেন এই ভুলটা না করে। তো এখন আমি হচ্ছে ওই শর্টগুলো কাটতেও পারছি না, কারণ ওখানে ভিউ হয়েছে মোটামুটি ভালোই, তো আমি ওগুলো রেখে দিব, কিন্তু এখন আর এত বেশি পরিমাণ শর্টস দিব না। হ্যাঁ শর্টস দিব ঠিক আছে, কিন্তু আমি যেভাবে দিয়েছিলাম তো এত পরিমাণে দিব না, দেখা যায় দুই একটা মাসে। তো আমার আপু এবং ভাইয়ারা সবাই কিন্তু আমার ভিডিওটি আগের মতো আবার দেখবেন, আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না, তো আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব বেশি দরকার, তো সবাই কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এদিকে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করলাম, তো আর যে দুবার যে আমি বাজারগুলো গোছালাম, তো বাবা এখানে হচ্ছে এই যে কিছু ব্রেড এনেছে সকালের ব্রেকফাস্ট করার জন্য আর কি, তো এখানে এই যে রুটিগুলো এটা হচ্ছে বাবা এই যে আমাদের পাশে একটা বেকারি আছে তো এখান থেকে একদম যখন বানানো হয় সাথে সাথে নিয়ে আসে, কেক তারপর রুটি তারপর বিস্কিট যেটাই বলেন, কিন্তু এই বিস্কিটটা দোকান থেকে এনেছে, তো সল্টেস সব ধরনের বিস্কিট আর কি বাবা হচ্ছে নিয়ে আসে, খুব ভালো লাগে। আর এই যে এখানে যে বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো, আর হচ্ছে যে সকালবেলা আজকে কিন্তু ভিডিওটি বেশি বড় করব না, কারণ এমনিতেই অনেক হয়ে গিয়েছে, তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি আগের মতো আবার দেখবেন, লাইক দিবেন, তারপর সবাই মিলে কমেন্টস করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে আমি আরও ভালোভাবে ভিডিও দিব। তো আশা করি আগের মতো সবাই আবার আমাকে ভালোবাসবেন, সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি সবার অপেক্ষায় রইলাম আবার যেন আগের মতো ভিউ হয়, তো ইনশাল্লাহ হবে, আমি জানি আমার আল্লাহ তাআলার উপর অনেক ভরসা আছে, আমি ভালো ভালো ভিডিও বানাবো। তো আল্লাহ হাফেজ।